অরুণাচল প্রদেশে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে কোনো ভারতীয় সেনার মৃত্যু হয়নি, কারোর আহত হওয়ারও খবর নেই। মঙ্গলবার লোকসভায় এমন বিবৃতি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, সীমান্তে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত আমাদের সেনাবাহিনী। और मैं इस सदन को अवगत कराना चाहता हूं कि हमारे किसी भी सैनिक की न तो मृत्यु हुई है और न ही कोई गंभीर रूप से घायल हुआ है। সীমান্তে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীনা বাহিনী। লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত সপ্তাহে অরুণাচল প্রদেশের সীমান্তে ফের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লাল ফৌজের সংঘর্ষ বাধে। এই বিষয় নিয়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিবৃতি দিয়ে দাবি করেন বিরোধীরা। তার পরিপ্রেক্ষিতে এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত সপ্তাহে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আমাদের কোনো সেনার মৃত্যু হয়নি, দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছেন, তবে কারোর আঘাতও গুরুতর নয়। এদিন সেনাদের কাজকর্মে স্যালুট জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সীমান্ত রক্ষা করতে আমাদের সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত যে আমাদের সেনাদের সাহসী পদক্ষেপ এবং সমবেত সমর্থনের উপরই আমরা দাঁড়িয়ে রয়েছে। ইন্ডিয়ান মিলিটারি কমান্ডার্স কে টাইমলি ইন্টারভেনশন কে কারণ পিএলএ সোলজার্স আপনি লোকেশনস পর ওয়াপস চলে গয়ে অধ্যক্ষ মহোদয় আর ইস ঘটনা কে পশ্চাৎ এরিয়া কে লোকাল কমান্ডার নে 11 दिसंबर 2022 को अपने चाइनीज काउंटर पार्ट के साथ स्थापित व्यवस्था के तहत एक फ्लैग मीटिंग की और इस घटना पर चर्चा की। चीनी पक्ष को इस तरह के एक्शन के लिए मना किया गया और सीमा पर शांति बनाए रखने के लिए कहा गया। इस मुद्दे को चीनी पक्ष के साथ कूटनीतिक स्तर पर भी उठाया गया है। अध्यक्ष महोदय, मैं इस सदन को आश्वस्त करना चाहता हूं कि हमारी सेनाएं हमारी भौमिक अखंडता को सुरक्षित करने के रखने के लिए पूरी तरह से प्रतिबद्ध हैं और इसके खिलाफ किसी भी प्रयास को रोकने के लिए सदैव तत्पर है हमारी भारत की सेना। और मुझे विश्वास है कि यह सदन हमारी सेनाओं की वीरता और साहस को एक स्वर से समर्थन देगा। और अध्यक्ष महोदय, मैं पूरी तरह से आश्वस्त हूं कि यह संसद बिना किसी संशय के भारत की सेना की क्षमता, शौर्य, पराक्रम व प्रतिबद्धता का भी अभिनंदन करेगा। धन्यवाद। লোকসভায় বিবৃতি দেওয়ার আগে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে এদিন সকালে সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে, জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রিপোর্ট আর ই নিউজ।